উদ্যাস্ত সেলের বৈঠকে অনুপস্থিত বনগাঁ জেলা সভাপতি। ঘটনাটি নিয়ে রাজনৈতিক বিতর্ক, গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ তৃণমূলের, তত্ত্ব খারিজ বিজেপির। বিজেপির উদ্বাস্তু সেলের ব্যানারে আগামী দিনে বড় কর্মসূচি গ্রহণ করা হবে। মূলত সেই লক্ষ্যে বিজেপির উদ্বাস্তু সেলের পক্ষ থেকে বনগাঁতে এদিন এক বৈঠকের ডাক দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি রামপদ দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। বিজেপির এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির জেলা সভাপতি অনুপস্থিত, বিষয়টিকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে তৃণমূল, যদিও তৃণমূলের অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে বিজেপির বিধায়ক স্বপন মজুমদার বলেন, জেলা সভাপতি সাংগঠনিক কাজে ব্যস্ত থাকেন, সে কারণেই উনি আসতে পারেননি। জেলা সভাপতি সাংগঠনিক কাজে ব্যস্ত থাকেন, সে কারণেই উনি আসতে পারেননি, অহেতুক অভিযোগ করা হচ্ছে। আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেইভাবে বড় কোনো প্রোগ্রাম আমরা করে উঠতে পারিনি। আমরা এখানে বনগাঁ লোকসভায় যারা বসবাস করি, বেশিরভাগ মানুষ উদ্বাস্ত, শরণার্থী মানুষ। কোনো না কোনো সময় বাংলাদেশ থেকে আসা মানুষের সংখ্যা বেশি। তাই আমরা আগামী একটা দিন ধার্য করে আজকের মিটিং থেকে উদ্বাস্তু সেলের ব্যানারে একটা বৃহৎ আন্দোলনের ডাক দিয়েছি। আমরা এখানে যারা ভারতীয় জনতা পার্টি করি, সাধারণ মানুষ, তারা যে রাজ্য সরকার থেকে বঞ্চিত, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প টাকা আসার পরে সেই সুযোগ সুবিধা না পাওয়া, তারা আত্মসাৎ করে নিজেরা নিজেদের প্রকল্পে রূপান্তরিত করা, এইসব বিষয় নিয়ে আমাদের একটা ডাক দেওয়া হয়েছে। এ বিষয়ে বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, শুধু বনগাঁ নয়, আগামী দিনে উদ্বাস্তু সেলের মিটিং গোটা রাজ্য জুড়েই অনুষ্ঠিত হবে। উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের জন্য আমাদের লড়াই। তৃণমূল যে নাটকটা শুরু করেছে সিএ নিয়ে, বিশেষ করে মমতা ঠাকুরকে ব্যবহার করে যে খেলাটা খেলতে চেয়েছে, তার প্রতিবাদ স্বরূপ আমরা একটা উদ্বাস্তু সেলের ব্যানারে একটা বৈঠক ডাকা হয়েছে। কারণ আমাদের একটাই লক্ষ্য, উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদান। যে খেলাটা তৃণমূল খেলতে চেয়েছে তার প্রতিবাদেই আজকে এই মিটিং, প্রাথমিক মিটিং এটা। আগামীতে এই সেলের ব্যানারে বৃহতাকারে মিটিং হবে এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে হবে। শুধু এটা বনগাঁ বলে কথা না, যেহেতু যেসব এরিয়া উদ্বাস্তু এরিয়া সেসব এরিয়ায়, বনগাঁ নদীয়া যেসব এরিয়া বর্ডার কেন্দ্রিক, সেসব জায়গায় লড়াইটা শুরু। বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছে জেলা তৃণমূল। এ বিষয়ে জেলা তৃণমূলের পক্ষে বনগাঁ সাংগঠনিক জেলার সহসভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, এই অভিযোগ আমরা প্রথম থেকেই করে আসছি। এদিনের ঘটনা সে কথাই প্রমাণ করল। আমাদের নিজেদের মধ্যেই অনেকগুলো গোষ্ঠী বিভাজনে পরিণত হয়েছে এবং বর্তমান জেলা সভাপতির যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর লোকেরা এখন বিধায়কের একটা গোষ্ঠী, বর্তমান যিনি বিধায়ক তার একটা গোষ্ঠী, একে অপরকে মেনে নিতে পারছে না। তারই ফল যে আজকে সবাই সাংসদ এবং জেলা সভাপতির গোষ্ঠী তারা নিজেরা সহ তাদের গোষ্ঠীর লোকেরা উপস্থিত হয়নি, বিধায়ক তার গোষ্ঠী গিয়েছিল। বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, পায়ের তলায় মাটি হারালে যেটা হয় তারই এটা প্রমাণ। যদিও তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল, তিনি বলেন, সব মিটিংয়ে উপস্থিত থাকতে হবে তার কোনো মানে নেই, এত বড় জেলা, এটা উদ্বাস্তু সেলের মিটিং, দায়িত্বে রয়েছেন বিধায়ক অসীম সরকার, তিনি নিজেও আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। দেখুন, সব মিটিংয়ে থাকতে হবে এত বড় বিষয়, এত বড় একটা জেলা, আর আমাকে অসীমদার নিজে ফোন করে বলেছিলেন, যেহেতু অসীমদার দায়িত্ব আছে আমাদের বিধায়ক অসীম সরকার, তিনি উদ্বাস্তু সেলের দায়িত্ব আছে, উদ্বাস্তু সেলের মিটিং হচ্ছে, উদ্বাস্তু সেলের মিটিং, তো মিটিং যারা দায়িত্বে আছে তারা মিটিং করছে, এটা তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। আর তৃণমূল কী বললো কী করলো সেই শুনে যদি আপনারা প্রশ্ন করেন, তা আমরা তো আর কোথায় বাস করছি। তাহলে ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।